অফ ইন্ডিয়া নির্ভয়া চারি দোষীঙ্কু ফাঁসি খুণ্টরে ঝুলাই দিয়েছেন মার্চ 20 সকালে 5:30। কিন্তু বর্তমান সুদ্ধা লিভি নাই সে কলঙ্ক। আজিবি এই চারি কয়েদীঙ্কর ভূত ডরাউছি অন্য কয়েদী মানুষ। যে সেলরে এই চারিজণ লে মুকেশ, বিনয়, অক্ষয়, পবন, তো সেই মানে বর্তমান ডরাউছন্তি অন্য কয়েদীঙ্কু। কিন্তু প্রকৃতরে কোন সতরে এমানে ডরাউছন্তি সে কথা কাহাকু বি জানা নাই। কিন্তু মনরে সবুবেলে গুটে ভয় থাকে, যেহেতু এমানে চারিজণ 8 বর্ষ হেলানি গুটিয়ে জেলরে থিলে, তো সাঙ্গরে অলগা কয়েদী মধ্য থিলে, তেণু অলগা কয়েদী বহুত ডররে রহিছন্তি। সেমানে কহুছন্তি যে জেল ভিতরে ভূত বাহারুচি আর সেমানক আত্মা ঘুরি হউচি, তো আমি এঠারে রহিপারিবু নাই, আমকু চেঞ্জ করা যাউ। কারণ আঙ্করি ভলিয়া মানে নির্ভয়া দোষীঙ্ক ভলিয়া যে মানে এমানে যে দুষ্কর্ম করেছিলে, তো সেই ভলিয়া রেপিস্টি মধ্যে অলগা কয়েদী মানে মধ্য রহিছন্তি। তেণু সেমানকর ডর মেবি পুনি কিছি তাঙ্ক উপরে সেমিতি কিছি হেই পারে। তেণু সেমানে আত্মা বাহারুচি বলি বা জেল ভিতরে সেল ভিতরে সে চারিজনক আত্মা ঘুরি হউচি বলি সেমানে দাবা করুচন্তি। তা সহিত ভয় ভয় ও ডররে মধ্যে সেমানে হনুমান চালিসা পড়ুচন্তি। চারিজন যেতবে একা সাঙ্গে ফাঁসি মিলছি সেতবে জেলরে গোটে শুনশান পরিবেশ সৃষ্টি হয়েছি। সেমিতি কিছু কথাবার্তা কি হস মজা কিছু বি না, সেমিতি গোটে শুনশান পরিবেশ কিছুদিন হব রয়েছে। সমস্তে মানে যা বি মানে কথা হচ্ছেন বহু ধীরে কথা হচ্ছেন, কেবল ডর কেবল ভূত বাহারা, রাতে হলে অধিকা ভয় বড়ি যাচ্ছি। পর্টিকুলার যে সেলে এমানে থিলে, তো সে সেল তো এবে কেবে বি খালি রহিব না, অলগা কয়েদী মানুষ রখাযিব, তো অলগা কয়েদী কোটি না কোটি ইশারা মাধ্যমে জনা পড়ে যায় যে সেমানে এই সেলে থিলে, তো অলগা কয়েদী কেবে বি চাহু না সে সেলে রহিবা পাই। তেণু বহুত বড় গোটে পরিস্থিতি নিহাতি সৃষ্টি হব, কারণ সে সেল তো নিহাতি মানে অলগা কয়েদী অফর করা যাব কি এইটি রহবা, বট কিছু দিনর এই যে ভূত পেতর আত্মা রহব কিছু দিন, তাপরে সবু কিছু ঠিকঠাক হয়ে যাব বলে আশা করা যাচ্ছি। কিন্তু অলগা কয়েদী মানুষ কিছু ডরবার নাই, কারণ এমিতি তো মনের গোটে এটা ভাবনা আসে কিছু বি মানে এমিতি নথায়, তো যেহেতু আপন মানে বি দেখিথিবে আপন মানক নজরে যদি আপনকর কোনসি রিলেটিভ কেবে কোন এমতি অসুবিধা হুয়ে, তো আপনকর মনরে বি কিছু দিন পর্যন্ত এমতি চিন্তাধারা থায়, কিন্তু সেমিতি ভূতপ্রেত সেমিতি কিছু নথায়। তেণু কয়েদী মানে অধিকা ডরি যাইছন্তি, তো সেমানকু জেল কর্তৃপক্ষ বহুত বুঝাইছন্তি, তো বুঝাইলা পরে সেমানে হনুমান চালিসা রাতিরে পড়ি শুয়া শুই করুছন্তি। তো এসব বিষয়ে আপনকর কোন মত রয়েছে নিশ্চিত ভাবে কমেন্ট বক্সরে আপন মানে কমেন্ট করে পারিবে। তা সহ এমতি নূয়া আপডেট পাওয়া আপনার ওড়িয়া বিদ্যালয় চ্যানেলকে নিশ্চিত ভাবে সবসক্রাইব করবে ও লাইক মধ্য করবে। রহুচি, নমস্কার।